মহানগরীর হাই সিকিউরিটি জোনত চাঞ্চল্যকর চুরিকাণ্ড। বিধায়ক আবাস চৌহদর চুরি হল দেহরক্ষীর গুলি, রহস্যর গোন্ধ পাইছে মহানগর আরক্ষী। কিমান নিরাপদ আপুনি বাস করা এইখন মহানগর? হাই সিকিউরিটি জোনতে সুরে চলালে লুটপাট। বিধায়ক আবাসর এইটো ই ব্লকতে থাকে বিধায়ক শেরমানালি, একেটা চৌহদতে থাকে বিধায়কজনের দুই দেহরক্ষী ক্রমে আনোয়ার হুসেন আর আবুল কালাম আজাদ। কিন্তু বিধায়কজনের সঙ্গে দুই দেহরক্ষী বিলাসীপাড়লে যাওতেই তেওঁলোকর কোঠাত সুরে চলালে লুটপাট। সুরে লৈ গল নগদ ধনের গুলিভর্তি মেগজিনও, যি চুরিকাণ্ডক লৈ এতিয়া চৌদিশে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যর। মেগজিন হাতে 20টা গুলি আছে, সেই মেগজিনটো লৈ গেছে, লগতে নগদ ধন আছিল 16,000 টাকা, টাকাখিনি লৈ গেছে। পুলিশের যে ড্রেস আছিল, যে ড্রেস দুজনের আছিল, দুজনের ড্রেসই লৈ গেছে, লগতে আপনার কাপড় আছিল, ইহতর কাপড়, ক্রেডিট কার্ড আছিল, ক্রেডিট কার্ড, এইখিনি লৈ গেছে জনামতে। বিধায়ক আবাসর দরে হাই সিকিউরিটি জোনতো হওয়া চুরিকাণ্ডক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। শইকীয়ার প্রশ্ন, বিধায়ক আবাসী যদি সুরক্ষিত নহয় তেন্তে সুরক্ষিত কোন? ই একচুয়ালি গোটেই অসমৰ সামগ্রিক পরিবেশটুকু হুচাই বুলি কলে ভুল নহব, কারণ আমার এইটো হল হাই সিকিউরিটি জোন। ইয়াত ইয়ার পূর্বে গাড়ি চুর হয়েছে, ইয়ার পূর্বে মই বন্দুকের গুলির দাগ পাইছো বুলি স্পষ্টকৈ কৈছো, তার আগতে সাইকেল চুরি হয়েছে, এবার বন্দুকের গুলিও চুরি হল। বিধায়ক আবাসর চুরিকাণ্ড সন্দর্ভত আরক্ষী আয়ুক্তর স্পষ্ট কথা, ঘটনাটুক আমি বিশ্বাসত লব পৰা নাই, ঘটনাত রহস্য আছে। তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে পৰহিয়ে ঘটনাটো গম পাইছিল, কিমান সঁচা কিমান মিছা এই বস্তুটো আমি ভেরিফাই কৰি আছো, তদন্ত কৰি আছো, আর যদিহে সঁচাকে তেনেকুৱা এটা ঘটনা ঘটিছে তেতিয়া হলে কোনে সংঘটিত কৰিছে সেইটো আমি উলিয়াবলৈ সক্ষম হম বুলি ভাবিছো, কিন্তু এতিয়াও আমি সম্পূর্ণভাবে বস্তুটো বিশ্বাসত লব পৰা নাই। এতিয়া প্রশ্ন হয়, বিধায়ক আবাসত সংঘটিত হওয়া ঘটনাক রহস্যের মাজলৈ ঠেলিছে কোনে? দুই দেহরক্ষী নে মহানগর আরক্ষী? যদি বিধায়ক আবাসত চুর সুমোৱা নাছিল তেন্তে গুলিভর্তি মেগজিন কোত গল? যদি চুর সুমাইছিল তেন্তে কোত সুরুঙা আছিল নিরাপত্তা? সেয়া আরক্ষী তদন্ততে পোহরলৈ আহিব। বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।